राधे 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 कृष्णा पायलर मिष्टि गोपू चैनेले सकल भक्तदेर जानाई अनेक अनेक स्वागत। बंधुरा आजकेर आमी तोमादेर काछे एकटी नतून भिडियो एनेछि। बंधुरा एखन चलछे अग्रहायण मास। এই অগ্রহায়ণ মাসে আপনাদের সমস্ত বাধা বিপত্তি বা এই নেগেটিভিটি দূর করার জন্য এক মঙ্গলবার নালে শনিবার অবশ্যই এই জিনিসটি বাজার থেকে কিনে আনুন বা এর প্রতিকার করুন, দেখবেন আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা সপ্তাহে যে কোনো মঙ্গলবার বা শনিবার অবশ্যই বাড়িতে ধুনো দেন। যখন সন্ধ্যেবেলা আমরা ধূপ ধুনো ভগবানের উদ্দেশ্যে আরতি করি, সেই ধুনোতে কিছু জিনিস দিন, যা ধুনতে জ্বালান বা বাড়িতে ধুনোর চারপাশে ঘোরান, দেখবেন আপনার নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে বা এই অশুভ শক্তির জন্য কিন্তু আপনাদের এই ঝগড়া ঝাঁটি ঝামেলা অশান্তি ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে। বন্ধুরা আপনারা যদি মঙ্গলবার বা শনিবার সপ্তাহে দুটো দিন যদি এই কাজটি করতে পারেন, দেখবেন আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠছে এবং অশান্তি দূর হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন, সপ্তাহে মঙ্গলবার বা শনিবার এই দুটো দিনের মধ্যে যে কোনো দিন বা কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন বাড়িতে সন্ধ্যাকালে সন্ধ্যা আরতির পর ধুনো দিয়ে ভগবানের আরতি করুন। তাহলে বন্ধুরা দেখবেন আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য একদম কমে গেছে, সবার মন শান্ত রয়েছে। যে নেগেটিভ এনার্জি আপনার জীবন থেকে দূরীভূত হয়েছে, এই নেগেটিভ এনার্জির জন্য জীবনে ভালো কাজ যেটাই করতে যাচ্ছেন তার ফল পাচ্ছেন না, সমস্ত বাধা সৃষ্টি করছে। যেমন ভালো যেমন কর্ম রয়েছে তেমন খারাপও কর্ম রয়েছে। বন্ধুরা আপনারা যদি কিছু নিয়ম যদি আপনাদের জীবনে পালন করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের জীবন খুব সুন্দর ও গতিময় হয়ে উঠবে। বন্ধুরা প্রাচীনকাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় সন্ধ্যাকালে আমরা বাড়িতে ধূপ ধুনো প্রদীপ জ্বালানো হয় এবং তার সাথে সাথে শঙ্খ ঘণ্টা ঢাক এই সব বাজনা বাজিয়ে দেবদেবীদের পূজা এবং অর্চনা করে থাকি। এই পুজোর ফলে বন্ধুরা আমাদের গৃহে পজিটিভ এনার্জি প্রভাব ঘটে। বন্ধুরা স্বাস্থ্য অনুসারে আমাদের গৃহে সন্ধ্যাকালে অবশ্যই এই কাজটি সকলেই করা দরকার। বন্ধুরা বাস্তুশাস্ত্র বলেছে এই অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে ঢুকে সুখ শান্তি নষ্ট করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে বলুন তো, আমাদের জীবন ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই আছে। বন্ধুরা এই নেগেটিভ এনার্জি দূর করার জন্য আমাদের ভগবানের সেবা করা উচিত। কার সেবা করবেন? বজরঙ্গবলী মানে হনুমানজির সেবা করবেন। প্রত্যেক দিন ওনার চল্লিশা হনুমান চল্লিশা পাঠ করুন, বা পাঠ করে যদি সময় নাও থাকে আপনারা অবশ্যই ভগবানের জন্য একটু সময় বার করে চল্লিশা শ্রবণও শ্রবণ করতে পারেন, তাহলেও দেখবেন এর থেকেও বাধা মুক্তি পাওয়া যায়। বন্ধুরা জীবনে তো অনেক বাধা সৃষ্টি হচ্ছে, ভালো কাজই হচ্ছে না, জীবন ছারখার হয়ে যাচ্ছে, তাই আমাদের আগে প্রয়োজন নেগেটিভ এনার্জি দূর করা। সবার প্রথমে আপনারা যা করবেন তা হলো সপ্তাহে এই দুদিন বা রোজ মঙ্গলবার বা শনিবার রোজ হনুমান চল্লিশা পাঠ করুন বা শ্রবণ করুন, দেখবেন এর ফলে আপনাদের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাচ্ছে। সন্ধ্যাকালে আপনারা সন্ধ্যা আরতি দেওয়ার পর ভগবান শ্রীরামকে স্মরণ করুন এবং তার স্মরণ করে তার প্রণাম জানান, আপনার মনস্কামনা জানান, দেখবেন ভগবান অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবে। বন্ধুরা আরেকটি কাজ করবেন, সন্ধ্যাকালে যখন জয় শ্রীরামকে স্মরণ করবেন তখন কিন্তু এই জিনিসগুলি অবশ্যই বাজার থেকে সংগ্রহ করে আনেন। বন্ধুরা আমরা তো রান্নার কাজে এই মশলাগুলো ব্যবহার করে থাকি, সেগুলোই আজকের আমি আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা এবার আসা যায় কোন জিনিসগুলো বাজার থেকে কিনে আনবো বা আমাদের রান্নার কাজেও লাগে। সেগুলি হলো এক নম্বর তেজপাতা, এলাচ, লবঙ্গ। তেজপাতা তো আমরা জানি আমাদের বাড়িতে সকলেরই থাকে বা আমরা রান্নার কাজেও ব্যবহার করি। এই এলাচ, এলাচও রান্নার কাজে ব্যবহার করি, পুজোর কাজেও ব্যবহার করি, আর লবঙ্গ তো পুজোতেই লাগে আবার রান্নার কাজেও লাগে। এই জিনিসগুলি মিশিয়ে ধুনো জ্বালান,
সন্ধ্যাবেলা সেই ধুনো দিয়ে বাড়ির দেবদেবীর আরতি করুন এবং আরতির পর সেই ধুনো বাড়ির চারপাশে ছড়িয়ে দিন এবং বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে এই ধুনোতে। আর একটা কাজ করতে পারেন আপনারা, সাতরি তেজপাতা, সাতরি লবঙ্গ এবং সাতরি এলাচ একটি কাপড়ে বেঁধে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এবং হনুমানজি যে কোনো মন্ত্রপাঠ করে সাথে সাথে ওই জিনিসগুলো আপনার শরীরের চারপাশে ঘুরিয়ে ওই জিনিসগুলো একটি তামার পাত্র বা মাটির পাত্রে কর্পূর জ্বালিয়ে তার উপর ওই সাতরি এলাচ, সাতরি তেজপাতা, সাতরি লবঙ্গ ফেলে দিন এবং হনুমানজির মন্ত্র বা চল্লিশা পাঠ করুন। অবশ্যই সন্ধ্যাবেলা এই কাজটি করবেন এবং মনে মনে প্রণাম জানিয়ে এটাই বলবেন আপনার সমস্ত সমস্যা বা নেগেটিভ এনার্জি যেন চিরতরে বাড়ি থেকে দূর হয়ে যায় এবং এই কথাগুলো হনুমানজিকে প্রণাম করে জানাবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওম নমঃ ভগবতে হনুমন্তে নমঃ বলে উচ্চারণ করে ছাইটি মানে তার পরের দিন আর যেন সন্ধ্যাবেলা আরতি করলেন এই ছাইটি পরের দিন সকালে আপনারা পুকুরে বা নদীতে ফেলে দেবেন। এইটি খেয়াল রাখবেন যত আমাদের পা যেন ওই ছায়ে না পড়ে। বন্ধুরা আপনারা এইটা করে দেখুন, আপনাদের সমস্ত নেগেটিভ এনার্জি বা যে বাধা বিপত্তি আছে সমস্ত কিছু কেটে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুনি, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। রাধে রাধে, জয় শ্রীরাম।